একটি ছবি চললে সেটা দিয়ে ইন্ডাস্ট্রি টিকবে না। এবার শাকিব খানের উপর ক্ষোভ জানলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, কারণ ইলিয়াস কাঞ্চনের বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার সকল রেকর্ডে তুফান সিনেমা দিয়ে শাকিব খান ভেঙে দিয়েছে। এবং একটা বিষয় খেয়াল করেন, যখনই তুফান সিনেমাটা ইউটিউবে রিলিজ পেল এবং তুফান সিনেমার এই ঝড় দেখেই ইলিয়াস কাঞ্চন আসলে শাকিব খানের উপর একের পর এক বিভিন্ন ধরনের অভিযোগ তুলে দিচ্ছে। যেমন তিনি একটা ইন্টারভিউর মাধ্যমে বলেছিলেন যে আমাদের সময় তো 1400 সিনেমা হল রেখে আসছিলাম, কিন্তু এখন কেন 200 সিনেমা হলো নাই। তো শাকিব খানকে পুরোপুরি ইঙ্গিত করে বলেছেন এবং তুফান সিনেমার আগে কিন্তু প্রিয়তম সিনেমা দিয়ে তার বেদের মেয়ে জ্যোৎস্নার সকল রেকর্ড ভেঙে দিয়েছিল। তখন কিন্তু শাকিব খানের অ্যাক্টিং এর, শাকিব খানের লুকের প্রশংসা তিনি করেছিলেন। কিন্তু তুফান সিনেমা যখন একটা বড় আকারের সুপার ডুপার হিট হলো এবং তুফান সিনেমার ব্যবসার দিক দিয়ে এই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার রেকর্ড ভেঙে দেওয়ার এই বিষয়টা যখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে আলোচনা চলে আসলো, তখনই ইলিয়াস কাঞ্চন এই ধরনের নেগেটিভ কথা বলা শুরু করে দিয়েছে। দেখেন, তিনি এখানে বলেন যে একটা সিনেমা দিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টিকবে না, মূলত তুফান সিনেমাকে ইঙ্গিত করে তিনি এই কথাগুলো বলেছে। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের তুফান সিনেমাই আলোচনা রয়েছে, যে কারণে তিনি গতকালের ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানের উপর এবং শাকিব খানের তুফান সিনেমার উপর একটা ক্ষোভ জানালেন। দেখেন, ইলিয়াস কাঞ্চনের চিত্রনায়ক আলমগীরের কাছ থেকে অনেক কিছু শেখা উচিত, কারণ তুফান সিনেমা যখন সুপার টুপার হিট হয়ে গেল তখন কিন্তু আলমগীর এক ইন্টারভিউর মাধ্যমে গিয়ে শাকিব খানের প্রশংসা করেন, শাকিব খানের ভালো কাজের প্রশংসা করেন, কারণ তিনিও একটা সময় শাকিব খানের বিপক্ষে কথা বলেছেন। কিন্তু ভালো কাজ যখন শাকিব খান করতেছিল সেটার প্রশংসা তিনি এখন করতেছেন। এই বিষয়টা আসলে ইলিয়াস কাঞ্চনের শেখা উচিত, কারণ তার বেদের মেয়ে জ্যোৎস্না সেই সময় সুপার টুপার হিট হয়েছে, কিন্তু এই সময় শাকিব খান যে সিনেমাগুলো করতেছে সেগুলো কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার চাইতে কম নয়। কিন্তু তিনি সবসময় তার বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাকে উপরে রাখেন, আর শাকিব খানের যে কোনো সিনেমায় তিনি কোনো রকমের কোনো পাত্তা দেন না। শাকিব খানের সিনেমা কিন্তু আয়ের দিক থেকেও বেদের মেয়ে জ্যোৎস্নার সকল রেকর্ড ভেঙে দিছে, কিন্তু তিনি সেটা না মেনে শাকিব খানের উপর বিভিন্ন ধরনের অভিযোগ তুলে দেন, শাকিব খানের উপর বিভিন্ন ধরনের ক্ষোভ ঝেড়ে দেন। এটা আসলে আমার মনে হয় ঠিক না। এবং ইলিয়াস কাঞ্চন যদি শাকিব খানের ভালো কাজের প্রশংসা করে তাহলে আমার মনে হয় শাকিব খানের ভিতরও আরও ভালো কাজ করার একটা আগ্রহ তৈরি হবে এবং শাকিবিয়ানরা খুশি হবে। তো ভাই বোনদের, যারা শাকিব খানকে পছন্দ করেন তারা এই ইলিয়াস কাঞ্চন সাহেবের এমন কথার পর যে একটা সিনেমা দিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টিকবে না, এই বিষয়টার উপর আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।